আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকে 60,000 মিনিট ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন এটা নিয়ে কিন্তু অনেকের কাছে হতাশা রয়েছে, এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি কীভাবে আপনার ফেস এবং আপনার ফেসবুক আইডিটাকে মনিটাইজেশন করবেন। আজকের ভিডিওটি ক্লিয়ারভাবে দেখিয়ে দিব এবং কি আপনাদেরকে বলে দিব কোন বিষয়বস্তু নিয়ে আপনারা কাজ করলে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি এই ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন যে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার পাশাপাশি কিন্তু আপনি চাইলে 5,000 ফলোয়ারও কমপ্লিট করবেন একই সিস্টেম। তো আমি আজকে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম রিয়েল ওয়ে, এবং কি এগুলো হচ্ছে আপনার যে ফেস বা আপনার আইডি আছে সে ডাইরেক্ট অ্যাডমিন আইডি বা ফেস থেকে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, এবং ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটার মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্যে। তো দেখুন, আজকের এই ভিডিওতে আপনি যে আমার ভিডিওটা দেখার পর আপনার ওয়াচ টাইমটা খুব দ্রুত কমপ্লিট করতে পারবেন এমনটা কিন্তু না, আপনি কিন্তু চাইলে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন আপনার ভিডিওতে, এবং কি আপনার যে পোস্টগুলো আছে সেগুলোতেও কিন্তু লাইক কমেন্ট আসবে। তো আমি সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো এবং কি যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটার মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইডি আছে, ঠিক আছে। তো ধরে নিন আপনার ফেসটাকে আপনি সুইচ করে নিলেন, তো ধরে নিন এটা আমার একটা ফেস, ঠিক আছে, ফেসবুক ফেস আইডি হোক বা ফেস হোক আপনি একই সিস্টেম কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনাকে 60,000 মিনিট যদি আপনাকে দূরত্ব কমপ্লিট করতে হয়, আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ফলো করে আপনাকে একটা ট্রেন্ডিং টপিক বাইর করতে হবে। তো ধরুন এই যে আপনার রেগুলার যে ট্রেন্ডিং বিষয়গুলো আছে সেগুলো না, আপনি যে টপিকে কাজ করেন সেই টপিকে তো কোনো না কোনো টপিক ট্রেন্ডিং অবশ্যই থাকবে, এটা তো অবশ্যই জানেন যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো দেখুন আপনি যে বিষয়বস্তুর উপরে কাজ করতেছেন সেটা কিন্তু প্রতিটা সময়ে বা প্রতিটা মান্থে কিন্তু প্রতিটা উইকে কিন্তু এক একটা আপডেট কিন্তু থাকে বা একটা ট্রেন্ডিং বিষয় থাকে, আপনাকে সেই ট্রেন্ডিং বিষয়টা আপনাকে ফলো করতে হবে। যদি ট্রেন্ডিং বিষয় সম্পর্কে আপনি না জানেন, আপনার কম্পিটিটর যারা আছে অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন এই রিলেটেড বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বড় ইউটিউবার যারা আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, সেটা তারা হচ্ছে আপনার কম্পিটিটর, ঠিক আছে। তারা কোন ধরনের ভিডিও তৈরি করতেছে আপনি জাস্ট দেখে নেবেন। তো আমি দেখুন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এটাতে আসলাম, আসার পর আপনি এখানে সার্চ করবেন আপনার যে কম্পিটিটর আছে আপনি তাকে সার্চ করতে পারেন। ধরে নিন আমি সাইফুল ভাইকে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তো আমি সাইফুল ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে আমি সেটাতে চলে আসলাম। আসার পর আমাকে দেখতে হবে, আমাকে বুঝতে হবে উনি তো আমার কম্পিটিটর, উনি যে বিষয়বস্তুর উপরে ভিডিও তৈরি করে আমি কিন্তু একই সেম বিষয়বস্তুর উপরে ভিডিও তৈরি করি, এখন উনি যে বিষয়বস্তুর উপরে তৈরি করে আমিও কিন্তু সাইলে করতে পারবো, কেননা আমাদের নিশ্চয় একই এবং কি ক্যাটাগরিতে একই। তো দেখতে পাচ্ছেন সাইফুল ভাই এখানে কিন্তু একটা ভিডিও আপলোড করছে, তো রিসেন্ট যে ভিডিওগুলো আছে বা রিসেন্ট যে পোস্টগুলো করে উনি ওইগুলোকে আপনাকে ফলো করতে হবে। 2 মান্থ বা 3 মান্থ আপনার 5 মান্থ আগে যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলোকে আপনাকে ফলো করা যাবে না, রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছে আপনাকে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে একটা ভিডিও আপলোড করছে উনি, এখানে কিন্তু 8,000 ভিউয়ার্স আসছে, ঠিক আছে, বা একটু নিচে স্ক্রল করে দেখবেন 42,000 আসছে। তো আপনি এরকম ভিডিওটা দেখার পর আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন এই দুই তিনটা বিষয় দেখবেন, আপনি দেখার পর আপনি অ্যানালাইসিস করবেন যে এখান থেকে আপনি কোন টপিকটা আপলোড করার পর আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং কি আপনার ফলোয়ার আসবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা মাধ্যম, আপনি তাদেরকে ফলো করতে পারেন, ঠিক আছে। তো আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি আপনাকে যেটা সাজেস্ট করতেছি এটা আপনি মানতে পারেন, বাট আপনি যদি ভাবেন যে আপনি এটা ফলো করতে হবে বা আপনি এটাকে কপি করেন এমনটা না, এখানে কপি করার কোনো বিষয় না, আপনি ওনার কন্টেন্টকে কিন্তু কপি করতেছেন না, জাস্ট ওনার প্ল্যানটাকে আপনি কপি করতেছেন, ঠিক আছে। কপি বলা জানে এটা ওনার প্ল্যানটাকে কিন্তু আপনি নেবেন, ঠিক আছে, তা আপনি আপনার মতোই করে কিন্তু আপনার ফুল ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু আপনি ভিডিওটা তৈরি করবেন। তো এখান থেকে কিন্তু যেহেতু আপনি নতুন তো আপনাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে, যখন আপনার আইডিয়া তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো টপিকের অভাব হবে না, বা কোন ভিডিওতে কোন বিষয়বস্তুর উপরে আপনি ভিডিও তৈরি করলে আপনার ওয়াচ টাইম বেশি আসবে এবং কি ফলোয়ার ইনক্রিজ হবে সেটা আপনি তখন কিন্তু বুঝে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে। তো দেখুন উনি যে পোস্টগুলো করছে এখানে রিসেন্ট, এই পোস্টগুলো থেকে তিনটা থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই যে এই তিনটা ভিডিওর ভিতরে আমি কোন টপিকের ভিডিও তৈরি করলে বা এই তিনটার মধ্যে আমি কোনটা তৈরি করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে বা আসার সম্ভাবনা থাকবে। আপনি এই তিনটে ভিডিও দেখবেন, এই যে একটা, ঠিক আছে, এই যে দুইটা আর নিচে একটা আছে, তিনটা দেখার পর যখন দেখবেন যে আপনার নিচের সাথে যায় বা আপনার ক্যাটাগরির সাথে যায় এখান থেকে একটা টপিকে ভিডিও তৈরি করবেন যেটাতে সবথেকে ভালো ভিউজ আসছে, ঠিক আছে।
আসার পর আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর কিন্তু ওনার যে ভিডিওগুলো আছে ওনার ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে, যদি মানে একই ক্যাটাগরির টাইটেল হয় এবং কি আপনার যে ইয়েগুলো ভিডিও ক্যাটাগরি আছে সেটাও যদি সেম ক্যাটাগরিতে হয়, কেননা উনি তো আপনার কম্পিটিটর, তো ওনার ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু দৌড়াবে এবং কি সাজেস্ট করবে, ঠিক আছে। এ হচ্ছে একটা মাধ্যম। তো আপনি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সাইফুল ভাইকে আপনি বা অন্য কাউকে আপনি যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি ওনাদেরকে ফলো করতে পারেন, ওনারা কখন ভিডিও আপলোড করে, কীভাবে আপলোড করে, কখন কোন টপিকে ভিডিও আপলোড করে সেটা আপনি দেখবেন। কিন্তু একজনকে সাজেস্ট করবো এমনটা না, আপনি চাইলে আরও পাঁচ ছয়জন বা দশজনকে কিন্তু আপনি ফলো করতে পারেন, জাস্ট ওনাদের প্ল্যানটাকে আপনাকে মানে এদিক সেদিক করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখুন, যখন এই যে ফেসবুকে 5000 ফলোয়ারের যে ট্রেন্ডিং বিষয়টা আসছে, 5000 ফলোয়ারের মনিটাইজেশন 6500 মিনিটে ওয়াচ টাইম, তো এটা কিন্তু সবাই আপডেটটা কিন্তু আগে পায়নি, একটা ব্যক্তি কিন্তু প্রথমত ভিডিও আপলোড করছে, উনি দেখার পরে কিন্তু এটা কিন্তু ছড়িয়ে গেছে বা আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা আছে সবাই কিন্তু এই বিষয়টা জানতে পারছে, ঠিক আছে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি কিন্তু তাকে কপি করতেছেন না, যেটা আপডেট আসছে সেটাই আপনি ভিডিও তৈরি করতেছেন বা যে ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে সেটাই আপনি করতেছেন বা ওনার প্ল্যানটাকেই কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন, ঠিক আছে। এ হচ্ছে একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হচ্ছে, তো সরাসরি চলে যাবো সাইফুল ভাইয়ের যে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে আসার পর এই যে দেখবেন এখানে অসংখ্য যে অডিয়েন্স আছে তারা কিন্তু কমেন্ট করে যে ভাই আমাদেরকে এই ইনফরমেশনের উপরে বা এই বিষয়বস্তুর উপরে একটা ভিডিও দেন, এই ভিডিওটা আমাদের প্রয়োজন। তো আপনাকে পুরো কমেন্টগুলো দেখতে হবে বা সম্পূর্ণ কমেন্টগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। দেখার পর সবথেকে কমন যে কমেন্টটা আপনি পাবেন, মানে সবথেকে বেশি যে কমেন্টটা আপনি পাবেন যে যে টপিকের উপরে তারা ভিডিও চাচ্ছে, সেই টপিক আপনি ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করার পর আপনার ভিডিওটা কিন্তু যে কোনো সময় ভাইরালে চলে যাবে, এমনকি চাইলে কিন্তু আপনি একটা ভিডিও দিয়ে আপনার 6000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স, ঠিক আছে। বর্তমানে যত মানুষই ভিডিও দেখে তার চেয়ে বেশি মানুষ কিন্তু কমেন্ট বক্সে আসে, আপনারা অবশ্যই এটা জানেন যে কে কী কমেন্ট করলো না করলো সেটা কিন্তু মানুষ আগে দেখে, ঠিক আছে। এখানে অনেকেই মানুষ কিন্তু তাদের মনের ভাব কিন্তু প্রকাশ করতেছে বা বলতেছে যে ভাই আমাদেরকে এই টপিকের উপরে ভিডিও দেন। যখন এই কমেন্টগুলো আপনি ফলো করবেন ওনাদের চাহিদা অনুযায়ী যখন আপনি ভিডিও নিয়ে আসবেন, তখন সাইফুল ভাইয়ের ভিডিওর পিছনে যখন আপনার ভিডিওগুলো দৌড়াবে তখন কিন্তু আপনার ভিডিওটাতে অবভিয়াসলি ভিউজ আসবে এবং কি আপনার 6500 মিনিট ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করা এক সপ্তাহের ভিতরে কোনো ব্যাপারই থাকবে না আপনার জন্য। তো অবশ্যই বুঝতে পারছেন এ হচ্ছে কয়েকটা মাধ্যম, মূলত এগুলো হচ্ছে রিয়েল মাধ্যম, এগুলো আমি আপনাদেরকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে ফরমেট করতে বলি না বা কোনোভাবে আপনাদের ভিডিওকে বুস্ট করতে বলিনি। তো দেখুন, আমি এখন আপনাদেরকে যে বিষয়টা রিকমেন্ড করলাম এটা কিন্তু প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর বা প্রতিটা ইউটিউবার কিন্তু করে। ইউটিউবারদের ক্ষেত্রে সবথেকে বেশি আপনারা সবাই জানেন, একদম বিগ ইউটিউবার যারা আছে তারাও কিন্তু অন্যের যে ট্যাগস আছে সেগুলো কিন্তু কপি করে এবং কি যে ডিসক্রিপশন আছে সেখান থেকে কিন্তু কিওয়ার্ড কালেকশন করে, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে যদি জাস্ট কন্টেন্ট প্ল্যানটা যদি আপনি নেন তাহলে এখানে কিন্তু আপনি কোনো কপি করছেন না, ঠিক আছে। আপনি ওনার টাইটেল কপি করলেন না, ওনার ট্যাগস কপি করলেন না, ওনার থাম্বনেইল কপি করলেন না, তাই না? ওনার যে ফেজ আছে আপনি সেটাকেও কিন্তু আপনি কপি করলেন না, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছেন। সো এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও তৈরি করেন বা আরেকটা কাজ করতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যারা কমেন্ট করে তাদেরকে আপনি এভাবে রিয়েকশন দিতে পারেন, ঠিক আছে। এভাবে যখন আপনি রিয়েকশন দিবেন তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, তারা কিন্তু এটা দেখতে পাবে, তখন তারা অবশ্যই আপনার যে নোটিফিকেশানটা আছে সেটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর অবশ্যই আপনার ফেসটা বা আপনার আইডিটা কিন্তু তারা দেখতে পাবে। দেখার পর যদি আপনার ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ বা ইনফরমেশন ফুল হয়, আপনি মানুষদেরকে কিছু শিখিয়েছেন, যদি এমনটা হয় তাহলে কিন্তু তারা